نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شكرا برون بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া তেরে মেরাজ থে লোহ কলম তক পহচান আর ইয়ে মেরি মেরাজ হে মই তেরে কদম তক পহচা আল্লাহুম্মা তু হো চলা কুছ আপনা জিন্দগি কা এতবার নেহি হে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে আমরা যে মাসে যে সময় এখানে বসা, এই মাসটা বরকতি মাস, মাসটাও হলো বরকতি মাস। যে জায়গা বসলাম এই মজলিসটাও বরকতি মজলিস। এই মজলিসটা হলো বেহেস্তের বাগান, আর মাসটা হলো শাবান মাস। যখন রজব এবং শাবান আসত তখন আল্লাহর নবী বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজবা শাবান ও বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব এবং শাবান এই দুই মাসের মধ্যে তুমি বরকত দান করো। এই দুই মাসকে আল্লাহ বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আর বলতেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। আমরাও এই দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে রজব এবং শাবান এই যে মাসে আমরা এখন আলোচনা শুনছি, এটা হলো হায়াত বাড়াবার মাস, ঠিক কিনা বলেন? এই মাসে দোয়া করলে হায়াত বাড়ায় দিবে কে? আল্লাহ তাবারক তাআলা। আমরা দোয়া করব বরকতের জন্য, আমরা দোয়া করব হায়াত বাড়াবার জন্য, আল্লাহ যেন কবুল করে। সম্মানিত সুধী, আর অল্প কয়েকদিন পর আসছে একটি বরকতি মাস, যে মাসের নাম কি? রমজান। এই রমজান হলো উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাকের বিশেষ একটা তোহফা, বিশেষ একটা হাদিয়া। আল্লাহ পাক বিশেষ নেয়ামত হিসেবে এই রমজান মাস আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দান করে আমাদের দাম বাড়িয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ আস্তে কোন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রমজান দিয়েছেন আমাদের দাম বাড়াবার জন্য, আর রমজানের দাম বাড়াবার জন্য আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের দাম বাড়ছে না রমজানের দাম? রমজানের দাম বাড়ছে। কোরআন রমজান মাসে নাজিল করার কারণে রমজানের দাম বেড়ে গেল। রমজান আমাদেরকে দেওয়ার কারণে আমাদের দাম বেড়ে গেল। রমজান মাসের দাম বাড়াবার জন্য এই উম্মতে মুহাম্মদীর দাম অন্য উম্মতের চাইতে আল্লাহ তাআলা বাড়িয়ে দেওয়ার জন্য রমজান মাসে আরো একটি নেয়ামত দান করেছেন। সেই নেয়ামতের নাম হলো লাইলাতুল কদর। সেই নেয়ামতের নাম কি? সেই নেয়ামতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ আমার হাবিব, আপনি কি জানেন এই কদর কি জিনিস? লাইলাতুল কদর কাকে বলে? লাইলাতুল কদর কি জিনিস আপনি কি জানেন? লাইলাতুল কদর হলো হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুবের দ্বিতীয় খণ্ডে লাইলাতুল কদরের আলোচনা করতে গিয়া এই আয়াতের তাফসীর, সূরায়ে কদরের তাফসীর করতে গিয়া তিনি লিখেছেন, আল্লাহ নবী একদিন সাহাবা কেরামের সামনে বসে আলোচনা করছেন। সাহাবা কেরাম হলো শ্রোতা, নবী নিজে হলো বক্তা। নবী বলছেন, সাহাবা কেরাম শোনো, বনী ইসরায়েলের মধ্যে একটা বিশাল শক্তিশালী লোক ছিল যার নাম ছিল শামউন।
আল্লাহ তাকে এত শক্তি দিয়েছেন, গোটা বিশ্বের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে কোন মানুষকে আল্লাহ এত শক্তি দান করে নাই। বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী মানুষ তিনি, যেমন শক্তিশালী বীর আবার তেমন তিনি ইমানওয়ালা। আল্লাহ তাকে এমন ইমান এমন তাকওয়া পরহেজগারি দিয়েছেন, তার তাকওয়া তার পরহেজগারি, ওই যুগে তিনি শ্রেষ্ঠ পরহেজগার লোক ছিলেন। তাকওয়া এবং পরহেজগারির দিক থেকে ওই যুগে তার তুলনা কারো সঙ্গে চলে না। আল্লাহ তাআলা তিন নম্বর নিয়ামত দিয়েছিলেন বন্ধু আমার, তাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করেছেন। কয়টা জিনিস? এক নম্বর হলো পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী মানুষ, দুই নম্বর হলো আল্লাহ তাকে তাকওয়াওয়ালা ইমানওয়ালা বানিয়েছেন, শ্রেষ্ঠ ইমানওয়ালা শ্রেষ্ঠ তাকওয়াওয়ালা বানিয়েছেন, তিন নম্বর হলো আল্লাহ তাকে লম্বা হায়াত দান করেছেন, চার নম্বর নিয়ামত হলো এই লম্বা হায়াতের মধ্যে তিনি দুনিয়ার কোনো কাজ করে নাই, লম্বা হায়াতটাকে আল্লাহ তাআলার জন্য ব্যয় করে দিয়েছেন, তার গোটা জীবনটাকে ব্যয় করে দিয়েছেন আল্লাহ পাকের জন্য। তিনি তার এই লম্বা হায়াতে টানা 1,083 বছর 4 মাস পর্যন্ত টানা সেনা প্রধানের দায়িত্ব পালন করলেন, 83 বছর 4 মাস পর্যন্ত টানা যুদ্ধ করলেন, একদিনও ছুটি নেয় নাই, ছুটিবিহীন ভাবে বিরামহীন ভাবে 83 বছর 4 মাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেলেন। তিনি কোনো দিন বলে না আমার ক্লান্তি এসে গেছে, আর পারবো না, আমার ছুটি দরকারে কথা বলে নাই, আল্লাহর দিন জমিনে জিন্দা করার জন্য তিনি 83 বছর 4 মাস সংগ্রাম করলেন, আল্লাহ রাজিয়ার খুশির জন্য আল্লাহর পথে লড়াই করলেন। 83 বছর 4 মাস পর কাফের বেদিন মুশরিকরা চিন্তা করলো, সামন যদি দুনিয়ায় বেঁচে থাকে আমরা কোনো দিন বিজয় লাভ করতে পারবো না, আমরা পরাজিতই হব, যেখানেই যাই সেখানে আমরা সামনের সামনে পরাজিত হয়ে যাই। সামন যখন ময়দানে নেমে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন ময়দানে অস্ত্র উত্তোলন করে, সমস্ত সৈন্যরা ভয়তে পালায় ময়দান ছেড়ে চলে যায়, কোনো লোক সামনের সামনে দাঁড়ায় না। অতএব আমরা আর সামনের সঙ্গে সম্মুখ যুদ্ধে পারবো না, সামনকে আগে সুকৌশলে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। সামনকে যদি বিদায় করে দিতে পারি তাহলে মুসলমানদেরকে ধ্বংস করা সম্ভব হবে। নাউজুবিল্লাহ, সামনকে ধ্বংস করার জন্য একজন গোয়েন্দা নারীকে সেট করা হলো, যে সামন আল্লাহর ওলি, সামন তাকওয়াওয়ালা, সামনের ঈমান মজবুত, সামনের বুদ্ধি বিবেক বিবেচনা সব কিছু মজবুত, সামনের মধ্যে ঈমানি শক্তি আছে তাকওয়া আছে, কিন্তু সামনের বিবির মধ্যে সেই ঈমানি শক্তি সেই তাকওয়া তো নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? দেখেন, স্বামী যদি দিনদার হয়, স্ত্রী যদি দিনদার না হয়, তাহলে কত বিপদ হতে পারে আপনারা এখনই বুঝতে পারবেন, টের পাবেন। অতএব বন্ধু আমার, আপনি সর্বনাশ গেলেন, সার্সিনা গেলেন, আপনি তাবলিগে গেলেন, বিভিন্ন পীর বুজুর্গদের সাথে সম্পর্ক লাগায় দিয়ে আপনার দিন ঠিক হয়ে গেল, কিন্তু আপনার বিবি সাহেবা, আপনার বিবি সাহেবা আগের মতোই আছে, তাকে আপনি ঠিক করতে পারেন নাই, তার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের খবর নাই, আপনার এই বুজুর্গি বেশি দিন লাস্টিং নাও করতে পারে না, আপনার বিবির কারণে আপনাকে এই শয়তান আপনার বিবির মাধ্যমে জাহান্নামে নিয়ে যেতে পারে, পারে কি পারে না? আল্লাহ রসুল বলেন, আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের অসি, মানে নারীদেরকে আল্লাহ নবী গালি দিয়েছেন, কি বলেছেন? শয়তানের অসি বলেছেন, গালি দিয়েছেন? গালি দেয় নাই, বুঝতে ভুল করলে চলবে না। শয়তানের অসি বললো কেন? নারীরা হলো কোমলমতি, নরম মন, নরম সরল সোজা হয়, সহজ সরল,
যদি কেউ একটু মায়া কান্না করতে পারে, কেউ এসে ছলনা করতে পারে, উন্নতি মন নরম হয়, একেবারে গলে যায়, ঠিক না? এই জন্য যে কোনো লোক ছলনা করে নারীদেরকে পটায়া ওদের দিয়ে যে কোনো ষড়যন্ত্র সফল করতে পারে, কিন্তু পুরুষের ক্ষেত্রে তা পারে না, সহজে পারে না। পুরুষ সহজে ছলনায় পড়ে না, নারীরা সহজে ছলনায় পড়ে, কোমলমতি হয়, মন নরম সরল সোজা। এই জন্য শয়তান পুরুষদেরকে যদি গায়েল করতে না পারে, নারীদেরকে রশি হিসাবে ব্যবহার করে। যেমন বাবা আদমকে গায়েল করতে না পেরে মা হাওয়াকে ব্যবহার করেছেন, যে আদমরে তো বুঝাইলাম, আদম আমার কথা বুঝলো না, মানলো না, শুনলো না, আদম গন্ধম খাইতে রাজি হলো না। এইবার হাওয়াকে পটায়া দেখি মা হাওয়ার সামনেই কান্না শুরু করেছেন। আরে কি মায়া কান্না! কান্না দেখে মা হাওয়ার দিল তো নরম। জান্নাতের পরিবেশে ষড়যন্ত্র কাকে বলে, মিথ্যা কথা কাকে বলে, সেগুলো তারা শোনে না জীবনও, বুঝেও না। মায়া কান্না দেখে বলল, আহারে, এই জান্নাতের মধ্যে এইভাবে কান্না করে বুড়িটা কে? হে বুড়ি, তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? আমি কি আমার দুঃখে কাঁদি? আমি তো আপনাদের চিন্তায় দিন রাত কাঁদি। আমাদের আবার কি হলো শোনেন নাই? আল্লাহ যে এক মিটিং করলো ফেরেশতাদের সঙ্গে, মিটিং হলো আপনাদের বানাবার আগে। কি মিটিং হলো? আল্লাহ তাআলা মিটিং এ বললেন, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের মধ্যে মানব জাতিকে আমার খলিফা বানায় পাঠাতে চাই। কয়া শুনছি তো, এই মিটিং তো আল্লাহ করছেন। কয়া তাইলে এই যুগ এই এই চিন্তাই তো আমার কান্না, এটাই কান্নার কারণ। কবুঝায় বলো, আল্লাহ তাআলা আপনাদের কি জান্নাতে রাখতে চান? আল্লাহর ইচ্ছা হলো আপনাদেরকে জমিনের মধ্যে পাঠায় দিবে। মা, জমিনের মধ্যে কি যে কষ্ট, কষ্টের কোনো সীমা নাই, সেখানে দুঃখ আর দুঃখ, অশান্তি আর অশান্তি। এমন কষ্টের কথাগুলো বললেন, এমন দুঃখের কথা, অশান্তির কথা বললেন, আর বললেন আপনারা এই জান্নাতের এই নিয়ামত আর ভোগ করতে পারবেন না, রুটি বানায় খাওয়া লাগবে, গম চাষ করে খাওয়া লাগবে, গম চাষ করতে আবার গরু লাগবে, হাল লাগবে, নাঙ্গল লাগবে, এরপরে গম বের করে এগুলো আটা বানায় আর রুটি বানায় সেইকে খাওয়া লাগবে। বেহেশতের মধ্যে সব মুহূর্তের মধ্যে সামনে হাজির হয়, খালি আসে আর খায়, ওখানে সব কইরে খাওয়া লাগবে। শোনার পরে মা হাওয়াকে সর্বনাশ, এত কষ্ট তো করা যাবে না, তাহলে মা কি করা লাগবে বলো? কই, এইবার আসছে পয়েন্টে, আল্লাহ এই জন্যই আপনাদেরকে গন্ধম খেতে নিষেধ করেছে, গন্ধম যদি খান তাইলে আর বেহেস্ত থেকে বের করা যাবে না, তাড়াতাড়ি গন্ধমটা খেয়ে নেন, আপনি ওখান স্বামীরও খাওয়া দেন, ঝামেলা শেষ, আজীবনের জন্য বেহেস্তে থাকবেন, বের হওয়ার কোনো সুযোগ নেই। মা হাওয়া সরল মানুষ, নিজেও খেয়েছেন, ঘুমন্ত স্বামীরও মুখের মধ্যে ঢুকায় দিছে, খান তাড়াতাড়ি খান, নাইলে কিন্তু এই বেহেস্তের সুখ বেশি দিন কপালে টিকবে না। বন্ধু আমার, আদমকে গায়েল করতে পারে না মা হওয়া, কোমলমতি নরম দিলের মানুষ এই নারীকে রশি হিসেবে ব্যবহার করে মা হাওয়ার মাধ্যমে বাবা আদমকে গায়েল করেছেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, নারীরা হলো শয়তানের রশি, নারীদেরকে শয়তান ব্যবহার করে পুরুষদেরকে গায়েল করার জন্য। অতএব পুরুষের যেমন ইমান মজবুত হওয়া দরকার, নারীদেরও ইমান মজবুত হওয়া দরকার। পুরুষের যেমন দিন শিক্ষা করা দরকার, নারীদেরও দিন শিক্ষা করা দরকার। পুরুষের যেমন কোরআন হাদিস জানা দরকার, নারীদেরও কোরআন হাদিস জানা দরকার, আছে না নাই? তাই তো আল্লাহ নবী বলেছেন, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, নারীদের জন্য কোরআন সুন্নাহ শিক্ষা করা, পুরুষের জন্য কোরআন শিক্ষা ফরজ, শিক্ষা কোরআন সুন্নাহ শিক্ষা করা যেমন ফরজ, নারীদের জন্য কোরআন এবং সুন্নাহ শিক্ষা করা তেমন ফরজ। আল্লাহ তাআলা আমাদের সমাজের প্রতিটি মা এবং বোনকে দিন সম্বন্ধে জ্ঞান অর্জন করা যতটুকু প্রয়োজন, দিন সম্পর্কে জানার মতো তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
যদি আমার মা এবং বোনদেরকে আমরা দিন শিক্ষা দিতে না পারি তাহলে আমাদের অবস্থাটা শামউনের মতো তার চেয়েও খারাপ হতে পারে। যেমন শামউনকে গায়েল করার জন্য কাফেররা একজন গোয়েন্দা নারী নিযুক্ত করলো। এই গোয়েন্দা নারী শামউনের স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারলেন যে শামউনের স্ত্রীর মধ্যে অতটুকু মজবুত ঈমান নাই। শামউনের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া দিয়েছেন, দুনিয়ার কোনো লোভ নাই, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, দুনিয়ার কোনো লালসা নাই, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই, বড় দালান কোঠার লোভ নাই, বাড়ি গাড়ির লোভ নাই, দুনিয়ার অর্থ সম্পদের লোভ তার নাই। তার মধ্যে একটাই তামান্না, একটাই আকাঙ্ক্ষা, কিভাবে আল্লাহ পাককে রাজি করে এই দুনিয়া থেকে যাওয়া যায়, কিভাবে আল্লাহ পাককে খুশি করে জান্নাতের মেহমান হওয়া যায়। তার একটাই মনের মধ্যে স্বপ্ন, কিভাবে মালিককে খুশি করব, কিভাবে জান্নাতের মেহমান হব। কিন্তু স্ত্রীর মনের মধ্যে এই চিন্তাটা পুরোপুরি নাই, দুর্বল। ঈমান কি? তাকওয়া দুর্বল। ওই কাফের বেনিনরা এই সুযোগটা গ্রহণ করলো, তাকে গিয়া বললো আমি এসেছিলাম তোমাকে দেখার জন্য, আমি মনে করতাম তুমি একজন গর্বিত নারী, তুমি একজন ভাগ্যবান নারী, তুমি একজন মহান নেতার স্ত্রী, মহান নেতার খেদমত করো, কিন্তু এসে যা দেখলাম তাতে তো আমার মনটা খারাপ হয়ে গেল। তোমার ঘরের অবস্থা কি খারাপ, তোমার ঘর দরজা ভাঙা, চুরাইয়ের পরে কোনো আসবাবপত্র নাই, তুমি এমন একজন ব্যক্তির স্ত্রী আর তোমার গয়নাপত্র নাই, তোমার কাপড় চুপড়ের অবস্থা কি, তোমার এই অবস্থা কেন? শামউনের স্ত্রীর মধ্যে যেহেতু দুনিয়ার লোভ লালসাও ছিল, ঈমানের দুর্বলতাও ছিল, ষড়যন্ত্র বোঝেনা, সহজ সরল, তিনি বলল বোন সবাই তো মনে করে আমি সেনাপ্রধানের স্ত্রী, আমি বড় ভাগ্যবান, কিন্তু আমার কষ্ট আমার দুঃখ বোঝার মতো লোক এই জগতের মধ্যে নাই। গোয়েন্দা কাফের মহিলা মুসলমানের বেশভূষায় চলে, বোঝা বড় মুশকিল, কারে কোনো চিন্তা নাই, এখন থেকে তোমার দুঃখ বোঝার জন্য আমি আছি, তোমার দুঃখ বোঝার জন্য আমি আছি, তোমার সব দুঃখ বুঝে যাবে, কোনো দুঃখ কোনো যন্ত্রণা আর কোনো অভাব তোমার থাকবে না। তাকে প্রতিদিন সম্পদ দেওয়া শুরু করলো, প্রতিদিন সম্পদ দিচ্ছে, টাকা দেয়, পয়সা দেয়, গয়না দেয়, শাড়ি দেয়, প্রতিদিন আসতেছে যাচ্ছে, আর যেদিনই আসে খালি হাতে আসে না, দামি দামি অলংকার, দামি দামি শাড়ি, গয়না, তার যা যা পছন্দ, পৃথিবীর যত পছন্দ তার আছে সব পছন্দগুলো এনে তার সামনে হাজির করে দিয়েছেন, তার যত আকাঙ্ক্ষা আছে সব তার সামনে হাজির। শামউনের বিবি এগুলো পেয়ে এত খুশি হলেন, বলল এত বছর হয়ে গেল স্বামীর সংসার করলাম, মনে করেছিলাম এই শখ এই স্বপ্ন মনে হয় কখনো এই দুনিয়ায় পূরণ হবে না, বোন তুমি আসার পর আমার সকল স্বপ্ন পূরণ করে দিয়েছ, মনে হয় এই পৃথিবীতে তোমার চেয়ে আপন আমার আর কেউ নাই। গোয়েন্দা মহিলা মনের মধ্যে ঢুকে গেছে, কোথায় মন বিজয় করে নিয়েছে, এইবার সে তার আসল মিশন আসল লক্ষ্য উদ্দেশ্যের দিকে তিনি ধাবিত হলেন, বললেন আমি তোমাকে আরো খুশি দেখতে চাই, এতটুকু নয়, আমি দেখতে চাই তোমাকে রাজরানীর মর্যাদায়, তুমি রানীর মতো জীবন যাপন করবে, কোনো কাজ নয় শুধু অর্ডার করবে, তোমার তর্জনী হেরণে শত শত দাস দাসী গোলাম বাঁধিয়ে সে দাঁড়িয়ে থাকবে, যাপনা বলে তোমার হুকুম তামিল করবে, তুমি অর্ডার করবে সঙ্গে সঙ্গে তোমার কর্মচারী দাস দাসীরা তোমার খাবার দাবার থেকে শুরু করে যা দরকার সব রেডি করে দিবে, এইরকম তোমাকে দেখতে চাই। কিন্তু সমস্যা তো একটা আছে। কি সমস্যা? বললো সমস্যা হলো তোমার স্বামী, তোমার স্বামী এগুলো পছন্দ করে না, তোমার স্বামী দুনিয়ার আরাম আয়েস ভোগ বিলাস পছন্দ করে না, দুনিয়ার সুখ শান্তি তিনি পছন্দ করে না, তোমার স্বামী এগুলো চায় না, অতএব যতদিন তোমার স্বামী জীবিত আছেন ততদিন তুমি সুখী হতে পারবা না। এখন আমার কি করতে হবে, কয় যদি আমার একটা কথা মানো,
তোমার স্বামীকে যদি হাত পা বেঁধে কাফেরদের হাতে তুলে দিতে পারো, তাহলে আমি তোমাকে একটা সোনার চাকা এনে দিব, বিশাল বড় সোনার চাকা। এরপরে গোলামবাদী দাস দাসী কর্মচারী অনেক কিছু এরম কিছুর মালিক হওয়া যাবে, তোমার সুখ আর শান্তি সীমা থাকবে না। এই কাজটা যদি করতে পারো, তোমার স্বামীকে কাফেরা মেরে ফেলবে, তোমার বিপদ দূর হবে হয়ে যাবে, আর তোমার সুখের দরজা তো চিরদিনের জন্য খুলে যাবে। সহজ সরল কমল মদিনারি দুনিয়ার লোভে পড়ে আখেরাতকে ভুলে গেলেন, এই আল্লাহওয়ালা দিনদার স্বামীকে কাফেরদের হাতে তুলে দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আর ওই গোয়েন্দা নারী একটা রশি নিয়ে আসলো, মজবুত রশি, যে রশিটা শত শত লোক চেষ্টা করলেও একত্র হয়ে চেষ্টা করলেও সেরা সম্ভব না, এমন মজবুত রশি। এই রশিটা দিয়া বললো, রাতের আধারে এই রশিটা দিয়া তোমার স্বামীর হাত আর পা বেঁধে রাখবাম, সকালবেলা এসে তোমার স্বামীকে কাফেরদের হাতে তুলে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, ঘুম হলো মৃত্যুর ভাই। মানুষ যখন ঘুমে যায় তার কোনো হুশ জ্ঞান থাকে না, ঘুমের ঘরে মানুষ আদা মরা। এই ঘুমন্ত বীর, ঘুমন্ত বাহাদুর, ঘুমন্ত সৈনিকের হাত এবং পা মজবুত করে রশি দিয়ে আটকা দিলেন। হযরত সামন গভীর রাত্রে ঘুম ভাঙলো। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ঘুম তো সকালবেলা ভাঙে, আর কারো কোনো কোনো ভদ্রলোকের ঘুম সকাল নয়টার আগে ভাঙে না, ঠিক না? অনেক ভদ্রলোক আছে সকাল নয়টা যখন বাজে তখন রাস্তায় ঘুরে আর বেরাস ফায়ার করে, ঠিক না? আর সাধারণ ইমানদার যারা, তারা ফজরের আজান শুনলে ওইটা নামাজ আদায় করে। কাটি আল্লাহওয়ালা যারা, তারা গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে গুনগুন গুনগুন করে আল্লাহ পাকের জিকির করে। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, সকল সময় প্রভুর গুণগান গাও। গভীর রাত্রে শ্যামনের ঘুম ভাঙলাম, ঘুম ভাঙার পরে দেখা হাত নড়ে না, পা নড়ে না, তা তো শত্রুর কোনো শেষ নাই। তিনি ভয় পেয়ে গেলেন, শত্রু আমার ঘরের মধ্যেই ঢুকছে। আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী পুরুষ বানিয়েছেন। তিনি আল্লাহ দেওয়া ওই বীরত্ব, আল্লাহ দেওয়া শক্তি, আল্লাহ দেওয়া বলে বলিয়ান হয়। শুধু আল্লাহু আকবার বলে একটা ঝাঁকুনি দিলেন, নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মজবুত রশি জায়গায় টুকরা টুকরা হয়ে গেল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সামনের এই শক্তি ছিল কার? এই শক্তি দিয়েছিল কে? যে আল্লাহ সামনকে শক্তি দিয়েছেন সে আল্লাহ আজও আছে না নাই? জানা আল্লাহর জন্য, আল্লাহর দিন জিন্দা করার জন্য কাজ করবে, তাদেরকে আল্লাহ শক্তি দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বান্দা, তুমি যদি আমার দিনে সাহায্য করো, আমি আল্লাহ তোমার সাহায্য করব। আর তুমি যদি সিদ্ধান্ত না, আমি আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, দিনের সাহায্য করার জন্য সৈনিক হয়ে যাবে। আমি আল্লাহ তাআলা প্রতিজ্ঞা করলাম, আমি আল্লাহ তাআলা তোমার মনোবল বাড়ায় দেব। মনোবল বাড়ায় দিবে কে? সৈনিকের সবচেয়ে বড় শক্তি হলো মনোবল, ঠিক না? শারীরিক শক্তির চাইতে মনোবলটা হলো বড় শক্তি। সামন আল্লাহু আকবার বলে শুধু টান দিলেন, পট 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 করে সব টুকরা টুকরা হয়ে গেল। সামন দাঁড়ায় গেলেন, বউ গেছে খবর দিতে, পাশের বাড়ি গোয়েন্দার ঘাটি, খবর দিতে গেছে। আল্লাহু আকবারের আওয়াজ শুনে দৌড়ে আসছে ঘরের দিকে। ব্যাপার কি? যেমন শক্তি তেমন আওয়াজ, আওয়াজে থর 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 করে কাঁপে মাটি, দৌড়ে আসছে। ব্যাপারটা কি? ছিটে গেল নাকি? এসে দেখে সামন দাঁড়ানো। আল্লাহ নবী বলে, পুরুষের তুলনায় গড়পড়তা, পুরুষের তুলনায় মেয়েদের বুদ্ধি হলো কম, না কেসে আকল,
তবে মেয়েদের মধ্যে আল্লাহ এমন একটা বুদ্ধি দিয়েছেন, হঠাৎ বুদ্ধি, যে বুদ্ধি দিয়া মেয়েরা বড় বড় রাজা বাদশা, বড় বড় জ্ঞানী বুদ্ধিমান বিবেকমান বুদ্ধিজীবীদের নাকের মধ্যে রশি লাগায় পাশায় পাশায় ঘুরায়। ওই বুদ্ধি তাদের আছে, ঠিক না? বড় বড় রাজা বাদশাদেরকে কাবু করার বুদ্ধিও তাদের মাথায় আছে। তবে মেডিকেল সায়েন্স চিন্তা করলো, এটা কেন বললো যে পুরুষের গড়পড়তা পুরুষের তুলনায় নারীদের বুদ্ধি কম, কেন বললো? গবেষণা করে দেখলো যে এক 100 জন নারীর মাথার ঘিলু আর 100 জন পুরুষের মাথার ঘিলু ওজন করার পরে দেখা গেল গড়পড়তা নারীদের ঘিলুর তুলনায় পুরুষের ঘিলুর ওজন বেশি, 2-1 জন নারীর মাথার ঘিলুর ওজন বেশি, আবার যদি 10 জনের ওজন বেশি হয় 40 জনের ওজন কম, পুরুষ 10 জনের ঘিলুর ওজন কম হলে 40 জনের ওজন পুরুষ নারীদের চাইতে বেশি। এরকম আল্লাহ নবী, এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহ নবী কত বড় বিজ্ঞানী ছিল। বিজ্ঞান গবেষণা করে যা বের করলেন 1500 বছরে, তা আল্লাহ নবী 1500 বছর আগেই বলে দিয়েছেন। ঘিলুর ওজন, ঘিলুর মধ্যেই বুদ্ধি থাকে। বুদ্ধি থাকে কিসের মধ্যে? এটাই হলো মেমোরি, এটাই হলো হেডকোয়ার্টার। ঘিলুর ওজন যার যত কম তার বুদ্ধি তত কম, যার ঘিলুর ওজন যত বেশি তার বুদ্ধিও তত বেশি। বন্ধু আমার, সামনের বিবির মধ্যে হঠাৎ বুদ্ধি ছিল, ওই যে হঠাৎ বুদ্ধি, বড় বড় মহামনীষীদের নাকের মধ্যে রশি লাগায় ঘোরাবার বুদ্ধি আল্লাহ দিয়েছেন। দৌড়ে আগে স্বামীকে জড়ায় ধরেন, কান্না শুরু করলেন, মা কান্না, এ বিবি কান কাঁদো কেন, বলো আমার হাত আমার পা কে বেঁধেছে, কয় স্বামী গো দয়া করে আমাকে মাফ করে দেন, আমাকে দয়া করে মাফ করে দেন। কেন তোমাকে মাফ করব, তোমার কি হয়েছে বলো, আমার হাত পা কে বেঁধেছে বলো। কয় স্বামী শোনেন, আপনি যখন যুদ্ধের ময়দানে থাকেন 1 সপ্তাহের মধ্যে শুধু 1 দিন ঘরে আসেন, বাকি কয়দিন আপনি যুদ্ধের ময়দানে থাকেন? আর পাড়া মহল্লার মহিলারা এসে আমাকে ভয় লাগায় বলতেছে তোর স্বামী তো আর বাঁচবে না, তার কারণ তোর স্বামীকে মারার জন্য কাফেররা একটা দুর্গ তৈরি করেছেন। দুর্গ হলো 1000 ফিট উঁচা, চতুর্দিকে 1000 স্কোয়ার ফিট। এই বিশাল দুর্গের ভিতরে তোর স্বামীকে বেঁধে তোর স্বামী হাত পা কাটা হবে না, কান কাটা হবে, চোখগুলো তুলে ফেলা হবে, এক এক করে অঙ্গগুলো কেটে কেটে নির্মমভাবে হত্যা করবে। এই কথা যখন আমাকে বলে আমার মনটা ভেঙে চড়ে চুরমার হয়ে যায়। আমি চিন্তা করলাম আমার স্বামী বীর উত্তম, বীর বিক্রম, বীর বাহাদুর, আমার স্বামীর বিশাল বীরত্বের কথা আমি শুনেছি, কিন্তু কোনোদিন দেখা নসিব হয় নাই। আমার স্বামীকে ওরা কেমন করে আটকায় রাখবে, আমার স্বামী তো বীর, দেখি রশি দিয়ে আটকায় রাখলে ছুটতে পারে নাকি। আমি এই জন্য গোপনে গোপনে রশি সংগ্রহ করে আপনারা আটকায় রাখলাম, কাফেররা যখন আটকাবে তখন আপনি কেমন করবেন, এটাই পরীক্ষা করা আমার উদ্দেশ্য ছিল। আপনি প্রমাণ করে দিলেন কোন রশি দিয়া কাফেররা আপনারা আটকায় রাখতে পারবে না, আপনাকে ভালোবেসে মহব্বত করে আপনার হাত পা বেঁধে শক্তির পরীক্ষা নিলাম, এটা যদি অপরাধ হয় তাহলে সাজা দিবেন, আর যদি অপরাধ না হয় মাফ করে দিবেন। শ্যামন ষড়যন্ত্র বুঝতে পারে নাই, ছলনা বুঝতে পারে নাই। শ্যামন বলল, বিভীষণ, এই রশি কেন, এর চেয়ে 1000 গুণ মজবুত রশিও যদি হয় পৃথিবীর এমন কোন রশি নেই যে রশি দিয়া তোমার স্বামীকে আটকায় রাখা যায়। পৃথিবীর কোন রশি দিয়া শ্যামনকে আটকানো সম্ভব নয়। স্ত্রী স্বামীকে সাময়িক খুশি দেখালেন, বললেন আমার মনের চিন্তা আপনি দূর করে দিয়েছেন, যান আর কোনো চিন্তা নাই। এদিকে স্বামী তো বিদায় হয়ে গেল, সকালবেলা গোয়েন্দার আইসা কয় খবর কি, কয় খবর বেশি ভালো না, 1 টানের বেশি 2 টান লাগে না। ওরা বললো কোনো চিন্তা নাই, একটা শিকল সাপ্লাই দিল, এই শিকল দিয়া বাঁধবান, এই মজবুত শিকল তিনি ছিঁড়তে পারবে না, এটা ছেঁড়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, 1 জন 2 জন নয় 1000 লোক চেষ্টা করলেও পারবে না। এই মজবুত শিকল দিয়া পরবর্তী সপ্তাহে তারে বাঁধলেন, ঘুমের ঘরে বাঁধলেন। সকালবেলা আবার আগের মতো ঘুম থেকে জাগার পর দেখে
হাত বাদা পা বাদা, তিনি আল্লাহ আব্বাকের নাম স্মরণ করে আল্লাহ আকবার বলে যখন একটা টান মারলেন, একটা নেই মজবুত রশি, মজবুত শিকল টুকরা টুকরা হয়ে গেল, বলুন আল্লাহ আকবার। শিকল টুকরা টুকরা করে দিয়েছেন কে? এই শক্তি দিয়েছে কে? সামনকে সাহায্য করেছেন কে? আমাদেরকে সাহায্য করবে কে? দুনিয়ার মজলুম মুসলমানদের সাহায্য করবে কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তোমরা ইমানদার হয়ে যাও, তোমরা যদি ইমানদার হও, ইমানদারকে সাহায্য করো, আমি আল্লাহ পাকের জন্য লাজেম হয়ে যায়। কষ্ট হয়, আলোচনা করব না দোয়া করব? আলোচনা করব না দোয়া করব? আমার ইচ্ছা ছিল আমি 11টা থেকে 11:30টার মধ্যে আলোচনা শেষ করে দিব, তা আমার ইচ্ছা অনুযায়ী টাইম বেশি বাকি নাই। আপনাদের গণভোটটা পেলেই আমি দোয়া করতে পারবো। গণভোটে যদি একটু পাশ করে দেন, হ্যাঁ যদি জয়যুক্ত হয়ে যায়, তাহলে মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কি একটু জোরে সোরে বলবেন, আলোচনা চলবে না দোয়া হবে? চলবে। আল্লাহ কবুল করে বলি আমিন। তারপরও লম্বা করবো না আলোচনা, আমি শর্টই ছেড়ে দিবেন শাহ। জোরে সোরে একটা তাকবীর ধ্বনি দিবেন, এমন তাকবীর দিবেন যেন আরশা আজিমে কম্পন শুরু হয়। জোরে বলবো, আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহ। জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক। সম্মানিত সুধী, উপর থেকে টপটপ করে কুয়াশা পড়ছে, ঠিক না? বসতে একটু কষ্ট হচ্ছে, আপনারা নড়াচড়া করছেন, আমিও দেখতে পাচ্ছি আপনাদের কষ্ট হবে, একটু কষ্ট হবে। এই কষ্টটা বরদাস্ত করব আমরা পরকালের কষ্ট থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ। দুটো চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, কয় চোখ? আইনানে বাকাত মিন খাশিয়াত দিল্লাহ ও আইনানে সারাত ফি সাবিলিল্লাহ। দুই চোখ জাহান্নামে জ্বলবে না, দুই চোখ ওলা জাহান্নামে জ্বলবে না, এক চোখ ওলা, ওই চোখ ওলা যেই চোখ আল্লাহ পাকের ভয়তে কান্না করেছে, আল্লাহ ভয়তে চোখের পানি ছেড়ে দিয়েছেন, ওই চোখের পানিওয়ালাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে না। আর দুই নম্বর, যেই বেচারা আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ পাকের কোরআন শোনার জন্য চোখে সজাগ রেখেছেন, ঘুমায় নাই, এই চোখকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে না। অতএব আমরা সজাগ থাকব, আর কেঁদে কেঁদে আল্লাহ পাকের দরবারে তওবা করব ইনশাআল্লাহ। এই দুটো গুণ আমরা অর্জন করে আজকের মাহফিল থেকে বিদা হব। সামন যখন আল্লাহু আকবার ধরে দিলেন, বিবি তো রওনা করছে, এক পা দুই পা করে যায়, এইবার সিগুল দিয়ে বানছি সোনা চান যাবা কই। যখন আল্লাহু আকবারের ধ্বনি শুনল, দৌড়ে আসছে, আইসে দেখে সিগুল টুকরা টুকরা হয়ে গেছে। আমার আগের মতো আইসে স্বামীকে জড়ায় ধরছে, এ বিবি বল জবাব দে, আগের বান আমার শক্তি পরীক্ষা করার কথা বল না, তুমি আমাকে রুশি দিয়া বাদলা, এইবার আমাকে সিকুল দিয়া কে বাদলো বলো। কয় স্বামী গো, বলেন আমি সারা আর আপনাকে বাদবে কে আছে এমন? তুমি আমাকে কেন বাদো বারবার? ও স্বামী, যদি অন্যায় হয় তাহলে সাজা দিবেন, যদি অন্যায় না হয় মাফ করে দিবেন। আপনি সেইবার বলে গেলেন, পৃথিবীর এমন কোন রশি নাই যে রশি দিয়ে আপনাকে আটকা রাখা সম্ভব, কিন্তু এমন কোন কথা তো বলেন নাই যে, এমন কোন শিকল নাই যে শিকল দিয়ে আপনাকে আটকানো সম্ভব নয়। আমার মনের মধ্যে ভয় ধরল যে কাফেররা শক্তিশালী, ওরা যদি শিকল দিয়ে আমার স্বামীকে আটকায়,
তাহলে আমার স্বামী কেমন করবে এটা পরীক্ষা করে দেখার জন্য আমি সিগুলটা সংগ্রহ করে আপনাকে বাঁধলাম। আপনি প্রমাণ করে দিলেন সিগুল দিয়ে আটকা রাখা সম্ভব নয়। আমি তো খুশি হয়ে গেলাম। সামন বলল, বিভীষণ, এই শিকল কেন, আর চাইতে হাজার গুণ মজবুত শিকল যদি আনা হয় আর তোমার স্বামীকে যদি আটকা রাখা হয় তাহলেও আটকা রাখা সম্ভব হবে না। আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন পৃথিবীর কোনো রশি কোনো শিকল দিয়ে আটকা রাখা সম্ভব নয়। এই খবর যখন কাফেরদের কানে গেল, কাফেরা মিটিং বসল, মিটিং এ বসে যখন পরামর্শ করতেছেন, রুদ্রদান বৈঠক, গোপন মিটিং, এই গোপন মিটিং এ ইবলিস শয়তান লাঠি ভর দিয়া টক টক কটক টক করে গিয়া দাঁড়ায় গেল, দরজা নক করলো, দরজা খোলো, কে তুমি গোপন মিটিং এ ঢোকার জন্য দরজা নক করছো? আমি একজন বুদ্ধিজীবী, আমি একজন বৃদ্ধ বুদ্ধিজীবী, আমাকে দরজা খুলে দাও। ভাইজান, পরে তো বলা হয় না ও আসছে কেন, আমার দেশেও কিছু বুদ্ধিজীবী আছে, যে বুদ্ধিজীবীগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, ষড়যন্ত্র করার জন্য পাগল পাড়া হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার দেশেও কিছু বুদ্ধিজীবী আছে, কিছু বুদ্ধিজীবী সুবুদ্ধিজীবী যারা ইসলামের পক্ষে কাজ করেন, আর কিছু বুদ্ধিজীবী ইবলিসের খালাতো ভাই, তারা ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করেন। এই কিছু বুদ্ধিজীবী দেখলো ওই ইন্ডিয়ান একটি মেয়ের নাম কি বলেন তো দেখি, মুস্কান, মেয়েটার নাম কি, ইন্ডিয়ান মুস্কান, যখন বোরগা পরে আন্দোলন শুরু করলেন ইন্ডিয়ার আদালতে, যখন বোরগাকে নিষিদ্ধ করা হলো, বোরগা পরে কেউ কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে না, তখন মুস্কান বোরগা পরে যখন কলেজে ঢোকা শুরু করলেন আর তাকে আক্রমণ করার জন্য একদল গেরুয়া বাহিনী আসলো, মুস্কান আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শুধু ইন্ডিয়ান আদালত নয় গোটা পৃথিবীর মানুষের বিবেককে জাগ্রত করে দিয়েছেন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর লক্ষ লক্ষ নারীর মধ্যে পরিবর্তন এসেছে। তারা বলেছে, আমরা যদি পর্দা করি, আমরা যদি বোরগা পরি, স্বামী খুশি, সন্তান খুশি, আব্বা খুশি, আম্মা খুশি, শ্বশুর শাশুড়ি খুশি, পাড়া পড়শি সবাই খুশি হয়, আমরা বোরগা পরলে আমাদেরকে কেউ মারতে যায় না, কেউ গালি দেয় না, কেউ মন্দ বলে না, সবাই বলে অমুকের মেয়েটা খুব ভালো, সবাই বলে অমুকের বোনটা খুব ভালো, অমুকের স্ত্রী খুব ভালো, বোরগা ছাড়া চলে না, পর্দা ছাড়া চলে না, শালীনভাবে চলে, বলে কি বলে না কন, আমার দেশে এত সুন্দর পরিবেশ, তারপরে আমরা পর্দা করি না, হেজাব পরি না, আর মুস্কান এই আল্লাহ পাকের হুকুম ফরজ আদায় করার জন্য, বোরগা পরার জন্য সংগ্রাম করে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের জীবন বাজি রেখে তিনি বোরগা পরে, হেজাব পরে কলেজের মধ্যে ঢুকলেন। সে যদি এই হেজাব পরার জন্য জীবন বাজি রাখতে পারে, আমরা বাংলার মুসলমান আমরা কেন পারব না? সেই দিন থেকে অনেক মেয়েরা প্রতিজ্ঞা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, আমরাও এখন থেকে হেজাব পরবো, এখন থেকে আমরাও পর্দা করবো, বলুন আলহামদুলিল্লাহ। যখন নাস্তিকরা দেখলো পর্দা নিষিদ্ধ লোকের সংখ্যা বাড়তেছে, নারীরা দলে দলে পর্দা নিষিদ্ধ হচ্ছে, তখনই নাস্তিকদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল। তারা তখন টকশো শুরু করলেন যে না না, এই বোরগা নারীদের ইজ্জত সতীত্ব সম্ভ্রম রক্ষা করতে পারে না, এই বোরগা দিয়া কোনো লাভ নাই, বোরগা পরার পর নারীর ইজ্জতের কোনো গ্যারান্টি নাই, এইভাবে বলে বলে নারীদেরকে নিরুৎসাহিত করা শুরু করে দিয়েছেন। অতএব এরা হলো ইবলিসের খালাতো ভাই, এরা হলো ইবলিসের বন্ধু, ঠিক কিনা চিল্লা বলেন। যে ইবলিস ওই কাফেরদের দরজার মধ্যে কড়া নাড়ল, আমি একজন বুদ্ধিজীবী, বুদ্ধি দেওয়ার জন্য আসছি, কি বুদ্ধি দিবে? আমরা নাস্তিকদেরকে জানা দিতে চাই, ও নাস্তিকের দল,
আমরা মুসলমান, আমাদের মুসলমান মেয়েরা বোরকা পরবে নাকি না পরবে এটা আমাদের ধর্মীয় ব্যাপার, যার যার স্বাধীনতার ব্যাপার, ঠিক না বলেন? যার ইচ্ছা হয় বোরকা পরবে, যার ইচ্ছা হয় পরবে না। কিন্তু তোমরা নাস্তিক, তোমরা ইসলামকে মানো না, আল্লাহ মানো না, কোরআন মানো না, হাদিস মানো না, তোমাদেরকে আমরা পরামর্শ জিজ্ঞাসা করি নাই, তোমাদের বুদ্ধি বিক্রি করা আমাদের কাছে কোনো প্রয়োজন নাই, তোমাদের আমরা তোমাদের কাছ থেকে বুদ্ধি ভিক্ষা চাই না, ঠিক না বলেন? কোন নাস্তিক কোন বেঈমানের বুদ্ধির ভিক্ষা আমাদের প্রয়োজন নাই, আমরা আমাদের কোরআন সুন্নাহ যা বলে সেটা আমরা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন নাস্তিক অথবা কোন অন্য কোন মুসলিমকে হেজাব পরার কথা আল্লাহ বলে নাই, বলছে নাকি? হেজাব বোরকা এটা মুসলমান নারীদের জন্য ফরজ করা হয়েছে, নামাজ রোজা যেমন ফরজ, মুসলমান নারীর জন্য ঢেকে ঢুকে চলা ঠিক তেমনই ফরজ। ও বন্ধুরা, কাফেররা যখন ইবলিস শয়তানকে ভিতরে ঢুকায় দিল, তাদের পরামর্শ শেষ, শেষ বক্তব্য শেষ হওয়ার পর ইবলিস শয়তান দাঁড়া গেল, বাদশাহ বলল বুদ্ধিজীবী আপনার বুদ্ধিটা এবার দেন। তিনি বলল জনাব, যত বক্তৃতা শুনলাম একটা বক্তৃতা আমার পছন্দ হয় নাই, এই দিয়া কাজ হবে না, শামুনকে যতক্ষণ পর্যন্ত আপনি মারতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিজয় লাভ করতে পারবেন না। শামুনকে কেমনে মারব, শামুনকে তো মারতে পারি না, শামুনকে তো আটকাইতে পারি না। কয়, শামুনকে যতক্ষণ পর্যন্ত আপনি আটকাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মারাও সম্ভব নয়। শামুনকে আটকাবার জন্য পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস আল্লাহ তৈরি করেছেন যে জিনিসটা শামুন ছেড়তে পারবে না, সেই জিনিসের নাম কি বলেন? কয়, সেই জিনিসের নাম পৃথিবীর মধ্যে শামুন ছাড়া আর কেউ বলতে পারবে না, সেই জিনিসের নাম পৃথিবীর মধ্যে জানে শামুন, আর আকাশে জানে আল্লাহ, আর কেউ জানে না। তাহলে আমরা সেই জিনিসের নাম কেমন করে বের করবো? যেহেতু ঘরে একজন ছলনাময়ী স্ত্রী আছে, দুনিয়ার লোভী স্ত্রী আছে, ওই লোভী স্ত্রীকে লোভের মাত্রাটা বাড়া দেন, হাদিয়ার মাত্রাটা বাড়া দেন, তার দ্বারা সব করানো সম্ভব। চিন্তা করে দেখেন, আপনার স্ত্রী যদি লোভী হয়, দুনিয়াদার হয়, আপনার স্ত্রী যদি নাফরমান হন, আপনার স্ত্রী যদি অসৎ হয়, তাহলে কত প্রকার বিপদ হতে পারে চিন্তা করে দেখেন। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেছেন, তুনকাউল মার আতুলি আরবাইন লে মালিহা ওলি হাসাবিহা ওলি জামালিহা ওলি দিনিহা ফাসফার বিজাতির দিন তারিবাতিয়া দাগ। আল্লাহ নবী বলেন, মানুষ বিয়ে করে চারটা গুণ দেখে কয়টা গুণ? একটু জোরে কথা কন না মিয়া, চার গুণ দেখে বিবাহ করে। এক নম্বরে মানুষ খোঁজ করে মেয়ের বাবার সম্পদ আছে কি পরিমাণ, দুই নম্বর বংশটা কেমন, যদি টাকা পয়সা ভালো থাকে, আগে খানদান তো ভালো না কিন্তু বিদেশে গিয়া অনেক টাকার মালিক, ব্যাস টাকা আছে আর কোনো সমস্যা চলবে, আগে দেখে টাকা, এরপরে দেখে বংশ, এরপরে দেখে সৌন্দর্য, এরপরে দেখে মেয়েটা ধার্মিক কিনা, মেয়েটা দিনদার কিনা, নামাজ কালাম পড়ে কিনা, পর্দা করে কিনা। আল্লাহ নবী বলে, এই সাইটটার মধ্যে তোমরা শেষেরটা আগে দেখো, আগে দেখো মেয়েটা ধার্মিক কিনা, মেয়েটা দিনদার কিনা, নামাজ রোজা পর্দা করে কিনা। যদি দিনদারি থাকে, চেহারা অত সুন্দর নয়, টাকা পয়সা অত বেশি নাই, বংশ অত উচ্চ বংশ নয়, তারপরে শুধু দিনদারি থাকার কারণে তাকে বিয়ে করো, তোমার কপালটা আল্লাহ খুলে দিবে, তুমি দুনিয়াতে সুখী হয়ে যাবে, আখেরাতে সুখী, তুমি দুনিয়ার বাচ্চা, আখেরাতের বাচ্চা। অতএব যদি বিপদ থেকে বাঁচতে হয়, দিনদার মেয়েদেরকে বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে, ঠিক না বলেন? হে যুবক, যারা বিবাহ করো নাই, তারা প্রতিজ্ঞা করো, আমি প্রথম দেখব আমি যাকে বিবাহ করব সে দিনদার কিনা, সে ধার্মিক কিনা, সে পর্দা করে আল্লাহর বিধান মেনে চলে কিনা, এটা আমার প্রধান শর্ত, এরপরে বাকিগুলো দেখব, তাহলে দুনিয়াও সুখী, আখেরাতও। ও বন্ধু আমার, শামুনের বিবির মধ্যে সব আছে, কিন্তু দিনদারি না থাকার কারণে শামুনের বিবি আবার নতুন ছলনা শুরু করলেন, সারা রাত জেগে জেগে স্বামীর জন্য অপেক্ষা করতেন, কখন আসবে স্বামী। এসে দেখে বিবি ঘুমায় না, শামুন জিজ্ঞাসা করে, বিবি ঘুমাও না কেন?
আপনার চিন্তা আমার ঘুম হারাম হয়ে গেছে, আপনার চিন্তাতে আমি দিন রাত কখনোই ঘুমাতে পারি না। এরপরে শ্যামন যখন ঘুমায় যায়, বিবি শ্যামনকে ঘুম পড়ায় দিয়া গরম গরম খাবার রান্না করে শ্যামনের মন জয় করার চেষ্টা করতেছে। ভোরবেলা ওঠার সঙ্গে সঙ্গে গরম খাবার যখন পরিবেশন করলো, শ্যামন মনে মনে চিন্তা করে রশি দিয়া বাঁধলো, শিকল দিয়া বাঁধলো, এখন আমার চিন্তায় তার ঘুম হারাম হয়ে গেল। রাত জেগে আমার জন্য দরজা দাঁড়িয়েছিল, এখন আবার আমার জন্য রাত জেগে রান্না বান্না করলো। আরে আমার বিবি কত ভালো বাবাকে, মনে হয় এই জগতে আমার মতো ভাগ্যবান পুরুষ আর নাই। এমন ছলনা করলেন, শ্যামনের মন বিগুলিত হয়ে গেল। সময় সুযোগ বুঝে একদিন বিবি তার স্বামীকে কান্নার ভঙ্গিতে বলল, স্বামী গো একটা জিনিস জানতে বড় ইচ্ছে হয়। বলেন তো, পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস আছে নাকি যে জিনিস দিয়ে বাঁধলে আপনি আর ছুটতে পারবেন না, যে জিনিস দিয়ে বেঁধে কাফের আপনাকে মারতে পারবে, এমন কোন জিনিস কি দুনিয়া আছে? শ্যামন বললেন, হ্যাঁ বিবি, এমন একখান জিনিস দুনিয়ার বুকে আছে যা দিয়ে আমাকে আটকালে আমি আর ছুটতে পারবো না। ওই জিনিসটার নাম কি বলেন? কয় না, সেই জিনিসের নাম তো কারো কাছে বলা নিষেধ। বিবি বলল, হ্যাঁ বলবেন কেন, আমি তো আপনার কেউ না, সবাই আমাকে কথাই বলেছিল যে তুই যে তোর স্বামীর জন্য ঘুম হারাম করে দিলি, তুই যে তোর স্বামীর জন্য পাগল পাড়া হয়ে গেলি, তোর স্বামীকে তোরে ভালো পায়, তোর স্বামী তো তোর জন্য এত পাগল না, তাইলে তুই স্বামীর জন্য এত পাগল হও কেন? আমি তো সেই দিন বিশ্বাস করি নাই, আজকে আমার বিশ্বাস হয়ে গেল, আসলে আমার স্বামী আমাকে ভালো পায় না, পছন্দ করে না। যদি ভালোই বাসত তাহলে তো এই কথাটা, সামান্য কথাটা আমার কাছে সে গোপন রাখতো না, এই সামান্য কথাটাই আমাকে বলতে ভয় পায়, বিশ্বাস করে না, এই সংসারে থাইকে লাভ নাই। আমি গেলাম গাঁটি বসকা খালি উপর থেকে নিচের দিকে ফালায়, গাঁটি বসকে উপর থেকে নিচের দিকে ফালায়, এইটাও একটা ষড়যন্ত্র, এটাও কি আসলে যাবে না, এটা দিয়ে ভয় লাগায় যে তাড়াতাড়ি বলো নাইলে কিন্তু চলে গেলাম। শ্যামন চিন্তা করছে, যেই কায়দায় প্রিপারেশন নিচ্ছে মনে হয় আজকে আর থাকবে না, এই সুন্দর বউ যদি চলে যায় তাহলে আমার কপালে আর এই বউ জুটবে না, এই বৃদ্ধ বয়সে আর ভালো বউ পাওয়া যাবে না। বলল, বিবি রাগ করিস নাই, গোপনে গোপনে বলবো, কারো কাছে বলবি না তো? কয় না, কারো কাছে বলবো না, যা করার নিজেই করবো। হযরত শ্যামন কাছে নিয়ে খুব গোপনে বললেন, শোনো বিবি, আমার মাথার মধ্যে যে চুলগুলো দেখো, এই চুল দিয়ে যদি কেউ আমাকে একবার বাঁধতে পারে আমি আর ছুটতে পারবো না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, শ্যামন তার মাথার মধ্যে যে চুলগুলো রাখতেন, এই চুলগুলো ছেড়ে দিলে মাটি স্পর্শ করতো, এত লম্বা ছিল। ওই যুগের মানুষগুলো ছিল 10-12 হাত লম্বা, তার চুল ছিল তার চেয়েও লম্বা। তিনি ছিলেন মুসা নবীর উম্মত, তাদের জন্য লম্বা চুল রাখা যাচ্ছিল, শ্যামনের জন্য লম্বা চুল রাখা যাচ্ছিল, আমাদের জন্য জায়েজ নাই। এই জন্য যুবক তোমরা কেউ লম্বা চুল রেখো না, আমাদের এই উম্মতের জন্য। কোন পুরুষ যদি মেয়েদের মতো লম্বা চুল রাখে, আল্লাহ নবী বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে না। আর কোন নারী যদি পুরুষের মতো চুল কেটে পুরুষের মতো করে রাখে তাহলে সেও জান্নাতে যাবে না। হ্যাঁ, প্রয়োজন যদি হয় পুরুষ বাবরি রাখতে পারবে, যদি প্রয়োজন হয় মেয়েদের লম্বা চুল কাটতে পারবে, কিন্তু এত ছোট করা যাবে না যে ছোট করার দ্বারা বাবরির মতো হয়ে যায়, বাবরির মতো ছোট করা যাবে না। আর পুরুষের চুল মেয়েদের মতো বড় করাও। ও বন্ধু আমার, শ্যামন মাথার মধ্যে চুলগুলোকে 12 বেনি বানাতেন, 12 খোপা বানায় মাথার মধ্যে সাজা রাখতেন, সিংহের জুটির মতো মনে হতো। ময়দানে যখন নামতেন এই চুলের কারণে তাকে আরো ভয়ঙ্কর মনে হতো, আরো সুন্দর লাগতো। শ্যামন যখন বললেন, বিবি আমার এই চুল দিয়া বাঁধলে সেরার ক্ষমতা আমার নাই, বললো কেন? এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ তাআলা আমাকে সকল কিছু সেরার ক্ষমতা দিয়েছেন, চুল সেরার ক্ষমতা আমাকে দেয় নাই। আল্লাহ বুঝায় দিতে চায়, শ্যামন রে শক্তির অহংকার তুমি করবানা, ক্ষমতার অহংকার করবানা, আমি তোমাকে সেনাপ্রধান বানায় দিলাম, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর বানায় দিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী
মহাপুরুষ বানা দিনামে অহংকার তুমি করবে না, তার কারণ এগুলোর মালিক তুমি না, এগুলোর মালিক হলো আল্লাহ, এগুলোর মালিকে। অতএব বন্ধু আমার, আল্লাহ কাউকে ক্ষমতা দেন, কাউকে টাকা পয়সা দেন, কাউকে ইজ্জত দেয়, কাউকে সম্মান দেন, কাউকে বংশ মর্যাদা দেয়, এগুলো আল্লাহ কাউকে শিক্ষা দীক্ষা দেয়, এই যা কিছু সব কাজ সব কাজ দান জোরে বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। সব কার হাতে? আল্লাহ ইচ্ছা করলে কাউকে ইজ্জত তলা বানায় দেন, ইচ্ছা করলে কাউকে আল্লাহ বেইজ্জত করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে কাউকে সিংহাসনে উঠা দেয়, কাউকে সিংহাসন থেকে জেলখানায় পাঠায় দেয়, এমনটা হয় না? হয় না। অতএব সকল কিছু কার হাতে? অতএব কোনো কিছু নিয়ে অহংকার করা যাবে না, অহংকার করার মতো কোনো কিছু আমাদের নাই। যেই দিন বরগুনা সদরঘাটে আগুন লাগলো দোকানগুলোতে, আমি তখন নলসি দিতে ছিলাম, ঝালকাটি মাহফিল ছিল, ফোন করলো কেউ আমাকে, ভাইজান দোয়া করেন, আগুন লেগেছে আমার দোকানটা পাশে, দোয়া করেন ভাইজান, আল্লাহ যেন হেফাজত করে। আমি রাত দুইটার সময় আসলাম, এসে দেখি আগুন নিবানো হয়েছে, কিন্তু তখন আগুনের শিখা এখনো বাকি আছে, এখনো ধোঁয়া উঠতেছে। দাঁড়া দাঁড়া কিছুক্ষণ দেখলাম, আহারে এই ব্যবসায়ীরা সন্ধ্যার আগে ছিল কোটিপতি, আগুন লাগার পর কয়েক ঘন্টার মধ্যে তারা কোটিপতি থেকে ভিখারি হয়ে গেল, ঠিক কিনা বলেন? নদীর এপার ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কোটি কোটি টাকার সম্পদ ছিল, কোটি কোটি টাকার মাল ছিল, সব চলে পড়ে ছাই হয়ে গেল কয়েক ঘন্টার ব্যবধানে, কোটিপতিকে ভিখারি বানায় দিল, কে চিল্লায় বলেন? আল্লাহ তাআলা। এই জন্য কোনো কিছু নিয়ে অহংকার করতে নাই, সকল সময় শুধু শুকর আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। সামনের বিবি বলল, স্বামী আপনি কোনো টেনশন করবেন না, এই কথা যদি আমাকে আগে বলতেন তাহলে তো আমিও টেনশন করতাম না, টেনশন ফ্রি হয়ে যেতাম। এই কথা আগে বললে, এত কষ্ট কইরা, এত ওজন শিগুল, এত বড় রশি, এই টানাটানি করার কোনো দরকার ছিল না, আপনি আগে বললে তো একটা টেনশন আমার হতো না। আপনি ঘুমায় যান, আমি আপনার জন্য খাবার রেডি করছি। সামন ঘুমা গেলেন, আর স্ত্রী চুলগুলো কেটে কেটে হাত পা বেঁধে ফেললেন, আল্লাহু আকবার। হাত পা যখন বেঁধে ফেলল, সামন তখন আর হাত পা নাড়তে পারে না, কান্না করে বিবিকে নাক দিল, বিবি রে আয় আ দেখে যা, দেখে যা, তুই মনে হয় আমার শক্তির পরীক্ষা নিচ্ছ, আর দেখে যান যে বীর এত শক্তিশালী এত বাহাদুর, সে এখন কত অক্ষম কত অসহায় দেখে যা। বিবি দৌড়ে আসো, স্বামী ব্যাপার কি গো, কেন ডাকেন? ও বিবি, তুই তো শক্তি পরীক্ষা করতে চাও, দেখ তোর স্বামী এই চুলের বাঁধন খোলার মতো ক্ষমতা তোর স্বামীর নাই। কেন গো স্বামী? কারবার আল্লাহ আমাকে দেখা দিয়েছেন, স্বামী রে ক্ষমতার বাহাদুরি করবা না, যদি তোমার ক্ষমতা হয় এত মজবুত রশি এত মজবুত শিকল তুমি ছিঁড়তে পারো, সামান্য চুলটা কেন ছিঁড়তে পারো না? অতএব বোঝা গেল এই ক্ষমতার মালিক তুমি না, ক্ষমতার মালিক হলো তোমার রব। ও বিবি হাত পার বাঁধন খুলে দেব, খুলে দিলে কি করবা? খুলে দিলে যুদ্ধের ময়দানে যাব, আমার এই জীবনটা আমার জন্য নয়, এই জীবন দুনিয়ার সুখের জন্য নয়, আমি আমার এই জীবন তো আমার আল্লাহর দিন জিন্দা করার জন্য আল্লাহর জন্য কোরবান করে দিয়েছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আমার কোরবানি, আমার জীবন আমার মরণ, আমার হাত আমার মৌত, সব হবে কার জন্য? চিল্লায় বলেন, আমার সকল কিছু হবে কার জন্য? আমার অর্থ সম্পদ কার জন্য? আমার বাড়ি গাড়ি কার জন্য? আমার সকল কিছু কার জন্য? চিল্লায় বলেন। বললে, আমার জীবনটা আমি আল্লাহর জন্য উৎসর্গ করেছি, আমার হাত পা খুলে দাও। কয় স্বামী, এতদিন পর্যন্ত যা করলাম তা ছিল চলো না, এইবার আসল কথা শোনেন, এতদিন পর্যন্ত আমি আপনাকে
পরীক্ষা করার জন্য বাধি নাই, কাফেরদের হাতে তুলে দেওয়ার জন্য বেঁধে ছিলাম কিন্তু সফল হতে পারি নাই, আজ আমি সফল, আমি আপনাকে কাফেরদের হাতে তুলে দিব। ও বিবি কেন তুলে দিবি, তারা আপনাকে হত্যা করে ফেলবে আর আমাকে রাজরানী বানা দিবেন। কবি ভীষণ সম্পদ সম্মান ইজ্জত এগুলো আল্লাহ পাক বন্টন করে, কে বন্টন করে? এগুলো আল্লাহর হাতে। আল্লাহ যদি কাউকে সম্পদ না দেয়, সম্মান না দেয়, ইজ্জত না দেয়, সে কোনোদিন সম্মানওয়ালা ইজ্জতওয়ালা হতে পারে না। তোর যদি সম্পদ কপালে থাকতো আল্লাহ তাআলা আমাকে ধনী বানায় দিত, অথবা এমন কোন ধনী পুরুষের সঙ্গে তোর বিবাহের ব্যবস্থা করতেন যার মাধ্যমে তুই সম্পদওয়ালা ধনী হয়ে যেতি। আল্লাহ যেহেতু তোকে সম্পদওয়ালা বানাতে চায় না, এই জন্য তোকে আমার মতো গরিবের ঘরে পাঠায় দিছে। ও বিবি, তুই দুনিয়ার লোভের কারণে তোর দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখেরাত ধ্বংস হয়ে যাবে। তুই যেই কাফেরদেরকে বিশ্বাস করেছো, ওই কাফেররা কোনোদিন তোর আশা পূর্ণ করবে না, কাফেররা কোনোদিন ওয়াদা পূরণ করে না, ওরা মানুষের সঙ্গে ছলনা করে, ছল চাতুরি করে, ধোকা দেয়, ওরা কোনোদিন মানুষকে ওয়াদা করে ওয়াদা পূরণ করে না। ওদের স্বার্থ যখন উদ্ধার হয় তখন ওরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক কিনা বলেন? যেমন মীরজাফর গসিটি বেগমের দ্বারা যখন তাদের কাজ উদ্ধার হয়ে গেল, ইংরেজরা যখন ক্ষমতা দখল করলো, তখন মীরজাফর এবং গসিটি বেগম কি সবার আগে হত্যা করেছিল? করে নাই? সবার আগে হত্যা করলো। তোরা যখন রক্তের সাথে বেইমানি করলি, আমরা ইংরেজ হাজার মাইল দূর থেকে আসি, আমাদের সাথে যে বেইমানি করবি না এর কি প্রমাণ আছে? তোদেরকে আগে সাইজ করব। ও বিবি, তোরে কিন্তু না ছাড়বে না, তোর দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস, আমাকে ছেড়ে দে, আমি তোকে মাফ করে দেব। কয় না, না না, ওরা আমার সঙ্গে বেইমানি করবে না, আমাকে ওরা যা দিয়েছে তা কোনোদিন তুমি দাও নাই, দিতেও পারো নাই, পারবাও না। আমি ওদেরকে বিশ্বাস করি, তোমাকে বিশ্বাস করি না। সামন যত আফসোস কর, যত অনুনয় বিনয় করলেন, স্ত্রীর মনে দয়া হলো না, তিনি তাকে ছাড়লেন না, বললো বিবি রে আমি তো শহীদ হয়ে যাবো, শাহাদত আমার তামান্না, শাহাদত আমার মিশন ভীষণ, আমি শহীদ হয়ে যাব, এই জন্য আমার কোনো দুঃখ নাই, কোনো ভয় কোনো চিন্তা নাই, কিন্তু তোমার জন্য ভয় তোমার জন্য দুঃখ আর চিন্তা। এতদিন পর্যন্ত দুজন একসঙ্গে পথ চললাম, একসঙ্গে সংসার করলাম, আজ জীবনের শেষ প্রান্তে এসে তোমার জীবনটা ধ্বংস হয়ে গেল। সামনকে তো নিয়ে গেল কাফেরা, নিয়ে দুর্গের মধ্যে আটকালো, বন্দি করলো, বন্দি করে বিশাল দুর্গ, বিশাল পিলার, 1000 ফিট উঁচা পিলার, এই পিলারের সঙ্গে তাকে চুল দেয়া মজবুত করে বাঁধলেন। বাঁধার পর কাফেরা তাকে প্রথম প্রস্তাব দিল, সামন তুমি যদি আমাদের দলে আসো আমরা তোমাকে সেনাপ্রধান বানাবো, তোমাকে মন্ত্রী বানাবো, প্রচুর টাকা পয়সার মালিক বানা দিব, আর তোমাকে সুন্দরী স্ত্রী দিব, তোমার স্ত্রী তোমার সঙ্গে গাদ্দারি করলো, আমরা এমন স্ত্রী দিব যে তোমার বাধ্য অনুগত হয়ে থাকবে। ও সামন চলো আমাদের দলে চলে আসো, আর আমাদের রব, আমরা যেই দেব দেবীর পূজা করি সেগুলোকে রব বলে মেনে নাও। সামন বললো এক বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার রবের সঙ্গে অন্য কাউকে শরীক করব না, এক বিন্দু রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, সামনের দেহের মধ্যে প্রাণ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সামন তা রবের আনুগত্য করবে, রব ছাড়া কারো আনুগত্য করবে না। কাফের জল্লাদরা ধারালো অস্ত্র নিয়ে দুইজন দুই পাশে দাঁড়া গেলেন, বললেন ঠিক আছে তাইলে তুমি তোমার রবের আনুগত্য করো, আমরা আমাদের কাজ শুরু করে দেই। এই বলে দুইজন দুইটা কান ধরে পোজ দিয়া কান দুটো যখন কেটে নিয়ে গেলেন, ঝরঝর ঝরঝর করে বীর সিংহের কান থেকে রক্ত গড়ায় গড়ায় পড়তেছে, চোখ থেকে পানিগুলো গড়া গড়া পড়তেছে। সামন দুই চোখে পানি ছেড়ে দিয়ে বলল মাওলা গো, তাকা দেখো তোমার ওই বীর ওই বাহাদুর যিনি আজকে 1000 মাস পর্যন্ত দেশের জনগণের জান মাল ইজ্জতের পাহারা দিয়েছেন, আজকে তার দুইটা কান শহীদ হয়ে গেল, তিনি আজকে এত অক্ষম, নিজের কান দুইটা পাহারা দেওয়ার ক্ষমতা তার নাই। আল্লাহ
তোমার কাছে সাহায্য চাই, সামনে এই কঠিন বিপদে যেন ধৈর্য হারা হয় না যায়। আল্লাহ সামনের ইজ্জত, সামনের ইমানের হেফাজতের যাবেন তুমি নিজে হয়ে যাও। আল্লাহ 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 আল্লাহ। সামন আল্লাহ পাকে জিকির করতেছেন, ওই বেঈমান কাফিরের দল এসে একটা পোজ দিয়ে যখন সামনের নাকটা কেটে নিয়ে গেল, নাকের রক্ত চোখের পানি একাকার হয়, গাল বেবে দাড়ি বেবে পড়তেছে কাঁপা কাঁপা কণ্ঠে, আল্লাহ পাকের ডাক দেয়া বলল, প্রভু গো দেখো তোমার সামনের নাকটাও শহীদ হয়ে গেছে, এক এক করে সব অঙ্গগুলো ওরা কেটে নিয়ে যাবে, ও মালিক সব কেটে নিয়ে যাক, সামন তো তোমার জন্য জীবন দিতে রাজি, কিন্তু আমার ইমানটা যেন নষ্ট না হয়। এবার সামনের ডাক দেখো, ও সামন কার সঙ্গে তুমি মিষ্টি মিষ্টি আলাপ করো, কার সঙ্গে এত কথা বলো রে, তোর আল্লাহর সঙ্গে কথা বলা আর চলবে না, ঠোঁট দুইটা ধইরে একটা পোজ দিয়া, ঠোঁট দুইটা যখন কাইটা নিয়ে গেল, সামনে মিষ্টি জিকির বন্ধ হয়ে গেছে, মাওলার সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে, চোখগুলো দিয়ে আকাশের দিকে তাকায়া ফেল ফেল করে কান দেয়া বলে, মাওলা মনে বড় শখ ছিল জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত শুধু তোমাকে ডাকতেই থাকবো ডাকতেই থাকবো, তোমার নামে এত মজা, ওই মজার নামটা বলতে বলতে তোমার দরবারে হাজির হয়ে যাও। আল্লাহ বেঈমান কাফের দল ঠোঁট দুইটা নিয়ে গেল, তোমাকে কেমনে ডাকবো আর বুঝি ডাকা সম্ভব হবে না। আমার আল্লাহ বলে, সামন আমিও তো তোর ডাক শোনার জন্য দিন আগ্রহ অপেক্ষা করতেছিলাম, জামা বীর বাহাদুর আমার সৈনিক, এত কঠিন বিপদ এত কঠিন মুসিবত, স্ত্রী দুশ্মন হয়ে গেল, আপন পর হয়ে গেল, কান শহীদ হয়ে গেল, নাক শহীদ হয়ে গেল, তারপর আমার এই বীর সৈনিক আমাকে ভুলে নাই, আমি দেখতেছিলাম আমার বীর সৈনিক আমাকে কত ভালোবাসে, এখনো মধুর কণ্ঠে আমাকে ডাক দেয়, ও সামন রে যে বীর যে বাহাদুর যে পাগল তার মালিক রে ভুলে না, তার মাওলাকে ভুলতে পারে না, সেই মাওলা তার পাগল বান্দাকে কেমন করে ভুলবে, ও সামন বান্দা যদি মাওলারে না বলে মাওলা তো বান্দারে ভুলে না, ও সামন আমি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখলাম, এবার আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, ও সামন রে আমি তোমাকে আগে যেই শক্তি দিয়েছিলাম তার চাইতে হাজার গুণ শক্তি বাড়ায় দিলাম, তোমার সকল শক্তি ফিরায় দিলাম, ও সামন এইবার পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেই জিনিস দিয়ে তোমার আটকা রাখা সম্ভব হবে, আমার নামটা শুধু স্মরণ করে হাত পা নাড়া দাও, দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে কেমন শক্তি ফিরায় দিলাম। সামন আল্লাহ পাকে ট্রাঙ্কুল পাওয়ার সঙ্গে সঙ্গে যখন হাত আর পা নাড়া দিলেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মটমট করে চুলের বাদন গুলো টুকরা টুকরা হয়ে গেল। সামন বাদন মুক্ত হয়ে গেল, কাফেরদের ভিতরে চিৎকার শুরু হয়ে গেল, সামন ছুটে গিয়েছে সামনকে মারার জন্য, হাজার হাজার ঢাল তলোয়ার নিয়ে জাপা বললেন সামনকে, একটা লোককে মারার জন্য হাজার হাজার লোক, সামনের হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, আর নাক থেকে ঠোঁট থেকে কান থেকে রক্তগুলো গড় গড় করে ঝরতেছে, রক্তগুলো গড়া গড়া পড়তেছে, সামন নিজেকে কি দিয়ে বাঁচাবেন আর কি দিয়ে লড়াই করবেন, আমার আল্লাহ ডেকে বললেন, ট্রাঙ্কল করলেন, ও সামন রে যার সঙ্গে আল্লাহ আছে তার কিসের ভয়, তার কোনো ভয় নাই, যার সঙ্গে আল্লাহ আছে তার অস্ত্রের কোনো অভাব নাই, এই দুর্গের ভিতরে বিশাল পিলার 1000 ফিট উঁচা, এই পিলারটা তুমি হাত
দিয়া ধরবা, আমি আল্লাহ তাআলা এই পিলারটাকে তোমার তসর বানা দিব, এই পিলার তোমার ঢাল হবে, এই পিলার তোমার তলোয়ার হবে, পিলারটা তুমি হাত দিয়া ধরবা, এই পিলার হাজার হাজার মন পিলারটাকে তোমার হাতের মধ্যে তুলে দিবে তোমার আল্লাহ। সামন পিলারটা ধইরা যখন আল্লাহু আকবার বলে আগলি দিলেন, হাজার হাজার মন বিশাল পিলার তার হাতের মধ্যে চলে আসলেন, আল্লাহু আকবার বলে যখন দুই দিকে দুটো আঘাত করলেন, দুই আঘাতে হাজার হাজার কাফির সৈন্য জাহান্নামে চলে গেল। হাজার হাজার সৈন্য জাহান্নামে চলে যাওয়ার পর লক্ষ লক্ষ লোক যারা উল্লাস করতেছিল সামনকে মারার জন্য, ওই মানুষগুলো সব ভয়তে পালা চলে গেলেন, আর আহত সৈনিক এই সামন পিলারখানা ফেলে দিয়ে টুক 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 করে বাড়ির দিকে রওনা করেছে। এদিকে বাড়িতে বিবি অপেক্ষা আছে, এতগুলো সময় হয়ে গেল এখন পর্যন্ত কেন আমার বান্ধবী আমার জন্য সোনার চাকা নিয়ে আসে না, এতগুলো সময় পার হয়ে গেল কেন এখনো আমার পুরস্কারগুলো আসে না। ওই দুনিয়ার লুবিনারী পুরস্কারের অপেক্ষা বসে আছেন, আর সামন এখানে নাক কান ঠোঁট হারা বাড়ির দিকে রওনা করেছেন। বন্ধু আমার, বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে যখন পাবে তখন সামন স্ত্রীর কি বিচার করা উচিত আপনারাই বলুন। আজকের আদালতে আপনারা হলেন বিচারপতি, আপনাদেরকে বিচারপতি বানায় দিলাম। ধরেন সামনের স্ত্রীর মতো কোনো অপরাধী নারী যদি এলাকার মধ্যে থাকে, তাহলে আপনি যদি বিচারপতি হন ওই নারীর কি কি শাস্তি দিবেন? কথা বলেন, কি সাজা দিবেন বলেন না, একটা বলেন, একটা বলেন, সাধারণ ক্ষমা। একজন সাধারণ ক্ষমা, কি দয়ালু রে! আল্লাহ নবীর কাছে একজন নারী আসছে, নাম তার আসমা। আসমা এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, মহিলারা আমাকে পাঠিয়েছে আপনার কাছে জানার জন্য একটা মাসালা। কি মাসালা? পুরুষরা জেহাদের ময়দানে যায়, পুরুষরা জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ পড়তে যায়, পুরুষরা মাহফিলে যায়, পুরুষরা তাবলিগে যায়, পুরুষরা বিভিন্ন কাজে যায়, ঘন ঘন হজ ওমরা করে, আমরা মহিলা আমরা পারি না। তার কারণ ঘরের মধ্যে বাচ্চা, ঘরের মধ্যে বৃদ্ধ মানুষ আছে, শ্বশুর শাশুড়ি আছে, রুগী আছে, এদের সেবা করা লাগে, রান্না বান্না করা লাগে, স্বামীর ঘর সংসার পাহারা দেওয়া লাগে, যার কারণে স্বামীদের মতো এত আমল আমরা করতে পারি না যা স্বামীরা করে। হুজুর, স্বামীদের ন্যাক তো বেশি, আমাদের ন্যাক তো কম, তাহলে পুরুষরা জান্নাতের মধ্যে বড় বড় জান্নাত পাবে, আমাদের জান্নাতগুলো ছোট ছোট হবে, যেহেতু পুরুষের মতো বড় বড় ন্যাক করা আমাদের দ্বারা সম্ভব হয় না। প্রশ্নটা সুন্দর না? কথা কন সুন্দর না? নবীজি খুশি হওয়া গায়ে সাহাবিরা, এত সুন্দর প্রশ্ন কোনোদিন শুনছো? ক হুজুর, শুনবো ভালো কথা কল্পনাও করি নাই, মহিলাদের এত বুদ্ধি আর এমন সুন্দর প্রশ্ন করবে এটা কল্পনাও করি নাই। আল্লাহ নবী বললেন, আসমা শোনো, যেই মহিলারা তোমাকে পাঠিয়ে দিল তাদেরকে গিয়া খবর দাও, গোটা দুনিয়ার নারীদের খবর দাও, যেই মহিলা স্বামীর খেদমত করে, সংসারের খেদমত করে, সন্তানগুলো লালন পালন করে, রুগীদের সেবা করে, মেহমানদের খেদমত করে, স্বামীর সম্পদ সংসারগুলো পাহারা দেয়, ওই মহিলার স্বামী যদি দিনদার হয়, স্বামী যদি নামাজি হয়, স্বামী যত ন্যাক জীবনে করবে, হজ করবে, উমরা করবে, জিহাদ করবে, দাওয়াত দিবে, তাবলীগ করবে, পীরের বাড়ি যাবে, মাহফিলে যাবে, যত ন্যাক জীবনে করবে, আল্লাহ স্বামীকে যেই পরিমাণ সব দিবেন স্ত্রীর আমল নামায় ওই পরিমাণ জমা করে দিবেন। কেন দিবেন? তার কারণ স্বামীর সন্তানগুলো স্ত্রী পাহারা দিল, স্বামীর আব্বা আম্মার খেদমত স্ত্রী করেছেন, ঠিক কিনা বলেন? খেদমতের দায়িত্ব ছিল স্বামীর, পালন করলো স্ত্রী, সন্তানগুলো লালন পালন করার দায়িত্ব ছিল স্বামীর, কিন্তু সেই দায়িত্ব পালন করলো স্ত্রী, এইভাবে অনেকগুলো দায়িত্ব স্বামী ছিল সেগুলি স্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। এজন্য আল্লাহ খুশি হয় ওই নারীদেরকে বলবেন, ও নারী, তোমার স্বামীর দায়িত্ব তুমি কাঁধের মধ্যে তুলে নিলা, আমি আল্লাহ খুশি হয় তোমার স্বামীকে যেই পরিমাণ ন্যাক দিলাম তোমার আমল নামা সেই পরিমাণ জমা করে দিলাম।
শ্যামলের স্ত্রীর মধ্যে যদি দিনের জ্ঞান থাকতো তাহলে সে বলতো আমি শ্যামলের মতো একজন মহান ব্যক্তির স্ত্রী, আমার স্বামী 1000 মাস যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করলো, তিনি যেই সব অর্জন করেছেন ঘরে বসে রান্না করে আমি সেই সব অর্জন করলাম, যুদ্ধের ময়দানে যাই নাই, জেহাদ করি নাই, রক্ত দেই নাই, গান জড়াই নাই, আমি শুধু চুলার কাছে বৈশাব রান্না বান্না করে স্বামীর সংসার পাহারা দিয়া স্বামীর সমান সব নিয়া হাসরের ময়দানে উঠবো আর স্বামীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবো, এর চেয়ে ভাগ্যবান আর হতে পারে না, এর চেয়ে বড় নেয়ামত আর হতে পারে না। ওই দুষ্ট নারীকে বলে দিত, ও নারী শোন, তুই ধোকাবাজ, তুই দাগাবাজ, তুই প্রতারক, তুই চলে যা, আমি দুনিয়ার জীবনের সুখ চাই না, আমি পরকালের শান্তি চাই, সুখ চাই, ইহকালের সুখ আমার প্রয়োজন নাই, আল্লাহ যেন পরকালের সুখ আমাকে দেয় এটাই আমার কামনা। ঠিক কিনা গন? ফাতেমা যায় নামাজে বসে বসে কান্না করতেছে, ফজরের নামাজের পর নবীজি ঢুকলেন ফাতেমার ঘরে, ফাতেমা খালি কান্দে, কয় মা কাঁদো কা, কাব্বা আমি তো আমার চিন্তায় কাঁদি না আপনার জামাই চিন্তায় কাঁদি, আমার জামাতার কি হলো, কয় মাঝে মাঝে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত কোনো খাবার আমাদের ঘরে থাকে না, 10টা দিন পর্যন্ত না খাওয়া পানি আর খেজুর খেয়ে এই 10 দিন পর্যন্ত না খাও, মানুষটা বদলা দেওয়ার জন্য, মানুষের বোঝা টানার জন্য, কুলির কাজ করার জন্য বাজারে যায়, এত কষ্ট করে, আমার স্বামীর কষ্ট আমার সহ্য হয় না, এই জন্য আমি কাঁদি। আল্লাহ নবী কয় মা তোমার কান্না আমার সহ্য হয় না, তুমি তোমার জায়নামাজটা উঠাও, জায়নামাজ যখন উঠা দিল দেখে জায়নামাজের নিচে দিয়া সোনা দৌড়ায়, তরল সোনা জোয়ারের পানির মধ্যে দৌড়ায়, কা বাবা এগুলো কি গো, মা এগুলো হলো সোনা, যদ্দূর লাগে উঠা রাখো, দালান কোঠা বানাও আর আরামাস করো, তবে মনে রাখবা এই দুনিয়া যতটুকু সুখ করবা আল্লাহ পরকালে জান্নাতে ততটুকু সুখ তোমার থেকে কেড়ে নিবে। হযরত ফাতেমা সঙ্গে সঙ্গে জায়নামাজ ছেড়ে দিয়া বললো, বাবা প্রয়োজনে দুনিয়া আরো কষ্ট করবো, আরো না খেয়ে থাকবো, তারপরও দুনিয়ার সুখের বিনিময়ে পরকালে সুখ নষ্ট হোক তা আমি চাই না, চাই না, চাই না। একে বলা হয় দিনদার নারী, ঠিক কিনা বলেন? যারা পরকালে সুখ চাই হোকালে সুখ চায় না। এই জন্য মা আমার বোন আমার যদি কেউ সজাগ থাকো আর আলোচনা শোনো, আমি বলবো দিনদার স্বামী যদি তোমার হয়, তুমি যদি দিনদার স্বামীর খেদমত করার সুযোগ পাও, তাহলে মনে করবা পৃথিবীর মধ্যে তুমি বড় ভাগ্যবান নারী, তোমার সম্পদ নাই, হয়তো তোমার দালান কোঠা নাই, হয়তো তোমার বড় বড় বাড়ি গাড়ি নাই, কিন্তু তোমার স্বামী দিনদার, ওই স্বামীকে আল্লাহ যেই পরিমাণ ন্যাক দিবেন তোমাকেও সেই পরিমাণ নেকের মালিক বানায় দিবেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করো, আল্লাহ দুনিয়া তোমাদেরকে নাজ নেয়ামত যদি কম দেয় বা পরকালে তোমাদেরকে ভরপুর নেয়ামত দিয়ে দিবেন, পরকালে সুখের সীমা থাকবে না। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাহাবা একরাম আলোচনাটা শুনলেন, সাহাবা একরামের দিল নরম, তাদের চোখ থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে, আর কান্দে বলি আর রাসূল আল্লাহ, সাহাবা একরাম বলল আর রাসূল আল্লাহ, শামুন 1000 মাস পর্যন্ত যুদ্ধ করলো, এরপরে অবশেষে তার নাক শহীদ হলো, কান শহীদ হলো, ঠোঁট দুইটা শহীদ হয়ে গেল, এত কষ্ট করে যেই সব অর্জন করেছেন আমরা তো সেই সব অর্জন করতে পারবো না, এত শক্তি আল্লাহ আমাদের দেয় নাই, এত লম্বা হায়াত আমাদের নাই, আমরা তো সামনের মতো এত মজবুত ইমানওয়ালা হতে পারে নাই, ও আল্লাহ নবী গো একটু দোয়া করেন আল্লাহ যেন এমন কোন আমল আমাদেরকে দেয় যে আমলটা করলে অল্প সময়ের মধ্যে শামুনের মতো ন্যাক অর্জন করা যায়। আল্লাহ নবী দুই হাত তুলে কান্দে, হায় আল্লাহ আমার উম্মত দালান কোটা চায় না, বিল্ডিং চায় না, বাড়ি গাড়ি চায় না, আমার উম্মত দুনিয়ার ইজ্জত ক্ষমতা চায় না, আমার উম্মত ন্যাক চায়, ন্যাক চায়, ন্যাকের জন্য পাগল, আল্লাহ একটা ন্যাকের কাজ দিয়া দেন যেই ন্যাকের কাজ করলে শামুনের মতো ন্যাক নিয়ে উঠা যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে কয়, জিব্রাইল দেখ যেমন দামি নবী তেমন দামি উম্মত, উম্মতুর নবী যেমন দামি উম্মত তেমন দামি, দেখ উম্মত নেকের জন্য পাগল দুনিয়ার জন্য পাগল নয়, যা যা
আমার নবী কি গিয়া সূরা কদরটা একটু তেলাওয়াত করে শোনা দেয়? জিবরাইল আইসা সূরা কদর তেলাওয়াত করতে শুরু করেছেন, আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله تعالى جنا دلن هي أمام الحبيب أبنى رمض قدر الجنة أبنى رمض شامون المطن أكيد جنة بغل আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের দরখাস্ত শুনলাম, আপনার উম্মতকে সামনের মতো নেককার বানাবার জন্য আমি একটা রাত দান করলাম, যে রাতের নাম হলো লাইলাতুল কদর, যে রাতটা রমজান মাসে দান করে রমজানের ইজ্জত রমজানের সম্মান বাড়ায় দিলাম, রমজানের দাম বাড়ায় দিলাম, আর রমজান আপনার উম্মতকে দান করে আপনার উম্মতের দামটা বাড়ায় দিলাম। আপনি কি জানেন লাইলাতুল কদরের দাম কত? লাইলাতুল কদরের দাম হলো খায়রুম মিন আলফি শাহর, সামুন 1000 মাস যুদ্ধ করেছেন, না কান্ঠ ঢাড়ালেন, না কান্ঠ ঢাড়িয়ে 1000 মাস যুদ্ধ করে যেই সব অর্জন করেছেন, আপনার কোন উম্মত যদি রমজান মাসের কদরের রাত্রে মাগরিব থেকে ফজর পর্যন্ত জাগ্রত থেকে ইবাদত করে, মাগরিব থেকে ফজর পর্যন্ত সবে সাদেক পর্যন্ত ইবাদতের মধ্যে কাটায় দেয়, জিকির আজগার তাসবিহ তাহলিলের মধ্যে কাটায় দেয়, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটায় দেয়, সামনের নাক কান ঠোঁট হারাবার পর 1000 মাস জিহাদ করার পর যেই সব অর্জন করেছেন, ওই এক রাতের ঘুম হারাম করার বিনিময়ে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে তার চেয়ে বেশি সব দিয়ে দিব। লাইলাতুল কদরে আল্লাহ নবী বলেন, যেই মানুষগুলো ইবাদত করে, যে মানুষগুলো ইবাদত করে, জিবরাইল আমিন এসে প্রত্যেকটা মানুষকে সালাম দেয়, মানুষরা দেখে না কিন্তু জিবরাইল সবাইকে সালাম দেয়, দেখে কে? আল্লাহ তাআলা দেখেন প্রত্যেকটা মানুষকে, এসে জিবরাইল আমিন নিজে এসে সালাম দেয়। আর যারা লাইলাতুল কদরে ইবাদত করে, 70,000 ফেরেশতা নিয়ে খানা কাবার ছাদের মধ্যে বসে বসে জিবরাইল সমস্ত ইবাদতকারীদের জন্য আল্লাহ পাকের দরবারে মাপ চাইতে থাকে। আল্লাহ এই কদরের রাতে যারা জাগ্রত থেকে কান্না করতেছে, ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, তাসবিহ পড়তেছে, এই মানুষগুলোকে মাফ করে দাও, মানুষগুলোকে মাফ করে দাও। আল্লাহ নবী বলেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে সবের আশায় কদরের রাত্রে ইবাদত করবে, আল্লাহ তার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। বন্ধুরা আমার, শুধু কি কদরে ইবাদত করলে হবে? সারা রমজান করা লাগবে না? কথা কন লাগবে না? আল্লাহ নবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে গোটা রমজান রোজা রাখবে, ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ তার পিছনের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। এরপরে আছে তারাবি, রোজা রাখার পর তারাবি আছে না নাই? কয় রাকাত পড়বেন? জোরে কোন কয় রাকাত? 20 রাকাত। আমাদের দেশে আলেমদের মধ্যে ঝগড়া আছে, 8 রাকাত না 20 রাকাত আছে না নাই? কথা কন, 8 রাকাত না 20 রাকাত? এখন তারাবির নামাজ 8 রাকাত আর 20 রাকাত, এই দুইটা নিয়ে ঝগড়া। এখন বলেন, রাতের নামাজ 8 রাকাত পড়লে সব বেশি হবে না 20 রাকাত পড়লে সব বেশি? তো 20 রাকাত পড়লে সব বেশি, যেটা মধ্যে সব বেশি আমরা সেই হাদিস মানবো। অধিকাংশ ওলামা কেরামের মত হলো, সকল ওলামা কেরামের মত হলো, এমনকি মক্কা মদিনার মসজিদে 20 রাকাত তারাবি হয়, রসুলুল্লাহর যুগে সাহাবা কেরাম হযরত ওমরের যুগে শুরু হয়েছে, সে হযরত ওমর থেকে আজ পর্যন্ত মক্কা আর মদিনার দুই মসজিদ বাইতুল মাকদাসে 20 রাকাত তারাবি হয়, মাঝখানে একবারও 8 রাকাত। তো এই 20 রাকাত তারাবি হচ্ছে, বোঝা গেল বেশির মধ্যে সব বেশি, আমরা বেশিটাই আদায় করবো ইনশাআল্লাহ, তাহলে তো আর কোনো ইখতিলাফ থাকবে না, আল্লাহ কবুল করে। ভাইরা আমার,
আল্লাহ নবী বলেন এই তারাবি পড়লে কি পাওয়া যাবে, সারাদিন রোজা রেখে কষ্ট করলাম এরপরে রাতের বেলা তারাবি পড়লাম, আল্লাহ নবী বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই তারাবি যেই ব্যক্তি ঠিকমতো পড়বে আল্লাহ তার পিছনের জিন্দগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ নবী বলে রমজান এত দামি এত বরকতময়, রমজান মাসের দিনে এবং রাতে কোন রোজাদার যত দোয়া করবে এই রমজান মাসেই রোজাদারের প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। রোজাদারের জন্য পৃথিবীর যত মাখলুক আছে ফেরেশতারা দোয়া করে, পশু পাখি দোয়া করে, কীট পতঙ্গ দোয়া করে, পিপিলিকা দোয়া করে, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, পানির নিচে যারা আছে, মাটির নিচে যারা আছে, সমুদ্রের মধ্যে যারা আছে, উড়ন্ত পাখি যারা আছে, সবাই রোজাদারের জন্য দোয়া করে। আল্লাহ যারা এই চৈত্র মাসের দিন গরমের মধ্যে রোজা রাখলো আল্লাহ তাআলা তুমি মেহরবানি করে সকলকে মাফ করে দাও। বন্ধু আমার রোজাদারের জন্য গোটা দুনিয়ার সবাই দোয়া করতে থাকে আর রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করার অঙ্গীকার করেছেন। প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বেকসুর খালাস। ঈদের দিন আল্লাহ তাআলা 3 কোটি জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের কদর করার তৌফিক দান করে বলেন আমি। রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে অন্য মাসে 70 ফরজের সমান সব, রমজান মাসে যদি কেউ একটা নফল আদায় করে অন্য মাসে একটা ফরজের সমান সব দেওয়া হবে, রমজান মাসে কেউ একটা টাকা সদকা করলে অন্য মাসে 70 টাকা সদকা করার সব দেওয়া হবে। বন্ধু আমার এই জন্য রমজান মাসে যাকাত দেওয়া উত্তম, রমজান মাসে দান করা উত্তম। রমজান মাসে এইভাবে কেউ যদি দিনে আর রাত্রে যে কোনো নফল নামাজ যে কোনো নামাজ পড়লেন, প্রতিটা সিজদার বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ বানাবেন। গাছটা কত বড় হবে, আল্লাহ নবী বলেন এই গাছের ছায়াটা ফল গাছের ছায়াটা পার হওয়ার জন্য জান্নাতের একটা ঘোড়া নিয়ে যদি দৌড়া হয় ঘোড়া ছায়াটা পার হতে সময় লাগবে 500 বছর। কত বছর? এই রমজান মাসে যারা রোজা রাখবে তারা নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবে। প্রথম দিন রোজা রাখার সঙ্গে সঙ্গে গেল ঈদের দিন থেকে প্রথম রোজা পর্যন্ত যত গুনাহ ছিল সব মাফ করে দিবে। কে? আল্লাহ মাফ করে দিবেন, নিষ্পাপ হয়ে যাবে, বেগুনা হয়ে যাবে। রমজান রজম ধাতু থেকে এসেছে, রজম মানে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া। রমজান এসেছে আপনার আমার গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য, আপনাকে আমাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেওয়ার জন্য। অতএব এটা হবে তখন আমরা যখন রোজা রাখবো, ঠিক কিনা বলেন? আর রোজা রাখার পর আমরা কোনো বেহুদা কথা গীবত শিকায়ত করবো না ইনশা আল্লাহ। নবী বলেন রুব্বা সাঈমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যুর, রুব্বা কাঈমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। কিছু রোজাদার আছে উপাস থাকার কষ্ট ছাড়া আর কোনো সওয়াব পাবে না, কিছু রোজাদার আছে দাঁড়া দাঁড়া রাতের বেলা তারাবির নামাজের জন্য তাহাজ্জুদের জন্য দাঁড়া দাঁড়া কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। অপরাধ কি? অপরাধ হলো রোজা রাইখা গীবত শিকায়ত করছে, রোজা রাইখা অন্যায় কথা বলছে। অপরাধ হলো এই রোজাদার তারাবির নামাজ পড়লো তার খাবারের মধ্যে ভেজাল ভেজাল খাবার খেয়ে নামাজ পড়ার কারণে দ্বারা কষ্ট করা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা হালাল রুজি দ্বারা রোজাগুলো রাখার তৌফিক দান করে, রাতে দ্বারা দ্বারা তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করে বলে আমিন। আপনাদের কষ্ট হবে এই জন্য আমি আর বললাম না, না হয় রোজার ফজিলত সম্বন্ধে আরো কিছু বলতাম। সম্মানিত সুধি আসুন, সামন বাড়ি গিয়ে হাজির হয়ে গেছে, মনে আছে নি আপনাদের? আল্লাহ তাআলা পুরস্কার দিলেন আপনাকে আমাকে, ওই যে আল্লাহ নবীর উম্মতরা কাঁদলো, সাহাবায়ে কেরামের কান্নার ছিল আল্লাহ কদর দান করছেন, ঠিক কিনা বলেন? এই এক কদর আপনার দাম আমার দাম, আমার কদর আপনার কদর হাজার গুণ বাড়ায় দিল। ওই বনি ইসরাইলের সামনের হাজার মাসের জেহাদের চাইতে আপনার এক রাতের ইবাদতে বেশি সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কদরের কদর করার তৌফিক দান করুক। এই কদর যেন আমাদের জেলাফি আর আমিতি আর খিচুড়ি নিয়ে মারামারিতে যেন নষ্ট না হয়। কথা ঠিক কিনা কোন? অনেক জায়গা দেখছি কদরের পিটাইয়া একেবারে কদরের চামড়া উঠাই দিছে, ঠিক না? হয় না? বাটি নিয়ে পিটাপিটি, কি রে তো পিটাপিছে কিসের? একজন জিজ্ঞাসা করে কদরের রাত্রে নামাজ পড়তে আসে, কয় কি জবাই করছে রে? কয় বেটা ছাগল।
মেম্বারে যাবে কুসে গরু, একটা ছাগল দিয়ে কি খাবো বেটা, চল মেম্বারে বাড়ি যে হ্যাঁ নামাজই পড়বো না। ও কি নামাজ পড়তে এসে না গরু খাইতে এসছে, গরু খাইতে এসছে, কিচ্ছু পাবে না, কদরের কুসিও পাবে না। এই জন্য গরু খাওয়ার জন্য নয়, খিচুড়ি বিরানির জন্য নয়, আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে যাবো ইনশাআল্লাহ। খবরদার, মসজিদে কোনো পিকনিক হবে না, কদরে কোনো পিকনিক নাই, কোনো খাবার নাই, কোনো জিনাবি আমিত্তি নাই, মসজিদে হবে ইবাদত। যার খুশি আসবে, যার খুশি আসবে না, যে জেলাফি খাওয়ার জন্য আসবে ওইটা মসজিদের আসার চাইতে না আসাই ভালো, কথা ঠিক না কোন, ওইটা আসার চাইতে না আসাই ভালো। ওই জেলাফি দিয়ে মসজিদের যা নামাজ নষ্ট করবে, পরে যে ইবাদত করবে তারা নামাজও পড়তে পারবে না, এমন হয় না? খিচুড়ি দেওয়ার পরে আর মসজিদে নামাজ পড়ার পরিবেশ থাকে? এরকম না হয়। আমরা কদরকে কদর করব, ইবাদতের জন্য আল্লাহ কবুল করুক, বলে আমিন। আসুন, হযরত শামন বাড়ি যাওয়ার পর তার স্ত্রী তাকে দেখে তিনি ভীত হয় মাপ চাইলেন। হযরত শামনের কাছে যখন স্ত্রী নত হয় মাপ চাইলেন, শামন চিন্তা করলেন আল্লাহ তাআলা তো ক্ষমাকে পছন্দ করে, আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ক্ষমাকে পছন্দ করে। আল্লাহ তাআলা বলেছেন যারা গোসা হজম করে অপরাধীর অপরাধকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তাদেরকে মুহসিন, আল্লাহ তাআলা তাদেরকে নেককারদের ওলি আল্লাহদের লিস্টের মধ্যে তাদের নাম উঠা দিবেন, আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন। অতএব শামন বলল আল্লাহ আমি আমার স্ত্রীর অপরাধগুলো মাফ করে দিলাম, সে অবল সহজ সরল কোমলমতির নারী, বুঝতে পারে না, শয়তানের ধোকায় পড়েছে, আল্লাহ আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম, তুমিও আমার স্ত্রীকে মাফ করে দাও। আল্লাহ তাআলা শামনের এই মহানুভবতা দেখে এত খুশি হলেন, আল্লাহ তাআলা বললেন শামন রে এত কঠিন অপরাধী পৃথিবীর কোনো মানুষ নাই তাকে ক্ষমা করবে, ও শামন তুমি যখন এই ক্ষমা এই উদারতা প্রদর্শন করেছো আমি আল্লাহ তাআলা খুশি হলাম, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে সর্বপ্রথম তোমাকে এই দুনিয়া একটা পুরস্কার দিলাম, তোমার হারানো নাক কান ঠোঁটগুলো ফিরায় দিলাম। এত বড় জালেম, এত বড় জুলুম যে করলো তাকে যে ক্ষমা করে দিতে পারে, তার মতো মহান, তার মতো মহৎ আর হতে পারে না। তুমি এই দৃষ্টান্ত দুনিয়ার সামনে রাখলা যা পৃথিবীর কোনো মানুষ রাখতে পারবে না, আমিও দৃষ্টান্ত রাখলাম তোমার হারানো নাক কান ঠোঁট আমি এই দুনিয়ায় ফিরাই দিলাম, আর পরকালে তোমার জন্য রেখে দিয়েছি বিশাল নেয়ামতের ভাণ্ডার। এই ঘটনার মাধ্যমে আমাদের কি শিক্ষা দেওয়া হলো? এক নম্বর শিক্ষা দেওয়া হলো কদরের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতের দাম কত বাড়ায় দিয়েছেন। দুই নম্বর শিক্ষা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন যে স্ত্রী অন্যায় করতে পারে, ভুল করতে পারে, এই ভুলগুলো যদি আমরা ক্ষমা করে দেই তাহলে আল্লাহ তাআলা আমাদের ভালোবাসবেন, আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পুরস্কার দিবেন, মরার পরও পুরস্কার দিবে কে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন।